শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং লেখক, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মোহাম্মদ আজাদুল কবির আরজুর সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। প্রগতি সরণির অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে কনক চাপা চাকমা ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর দ্বৈত চিত্র প্রদর্শনী তুমি রবে নীরবে। প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফ্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা ইসলাম মিল্কির ভাস্কর্য প্রদর্শনী রিদম অফ লাইফ 2। প্রদর্শনী চলবে 19 এপ্রিল পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান এক্সপার্ট টুডেজ কিচেন। আমাদের সঙ্গে প্রতি পর্বে একজন এক্সপার্ট রন্ধনশিল্পী থাকেন, যিনি তার হাতের কাছে সাধারণ উপকরণ নিয়ে অসাধারণ কিছু রান্না আমাদেরকে আপনাদেরকে দেখিয়ে থাকেন। এটা আসলে আমাদের নোয়াখালীর একটা ট্রেডিশনাল রান্না। পেঁয়াজটি কিন্তু স্কিনের জন্য, চুলের জন্য খুবই ভালো। রাত 8:20 দেখবেন বৃন্দাবন দাসের রচনায়, সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা। একটা কথা কই সুজন, কি আমি তুমি কি সারা জীবনে একইভাবে শুধু প্রেম করতে যাবে পারি না? মানে সাবধান, হুঁশিয়ার, আসছেন আমাদের দরবার মহলে নবাব মির্জাফর আলী খান, আসছেন দরবার শরীফে হাজির হচ্ছেন, হুঁশিয়ার, মারি দে সিবাল সালারে, হুঁশিয়ার, সাবধান। ওই চ্যাংরা এমন নিষ্ঠুর ঢঙে কথা বলবেন না মির্জাফর আলী খান, আপনি শুধু আমার সিপাহ সালারি নন, আপনি আমার পরম আত্মীয়। রাত 9:00 প্রচার হবে একক নাটক চেনা অচেনা। একটা সম্পর্ক হয় দুইটা মানুষের মধ্যে, and I think I have started growing some feelings for you. তোমার এখন অন্য মেয়েকে ভালো লাগে? তোমার এই ছোট ছোট ইম্যাচুরিটি গুলো না আমাকে পাগল বানায় ফেলতেছে। একটা ম্যাচিউর মেয়ের সাথে যে রিলেশন সুন্দর হবে সেটা কি করে বুঝলেন? যে সম্পর্কের মধ্যে কোনো ভবিষ্যৎ নেই, আমরা সেটা নিয়ে কেন কথা বলছি? আপনি আমার ওয়াইফকে পটিয়ে ফুসলিয়ে তাকে ডাইভার্ট করেছেন। কিন্তু একটা মানুষ যদি আপনার সাথে থাকতে না চায়, আপনি তো জোর করে তাকে রাখতে পারবেন না। রাত 11:30 থাকছে বাংলায় ডাবিং কৃত জাপানি ছায়াছবি তোরা সানের বিভক্ত প্রেম। তোমার নামটা? আমি টোকিওর কাছুশিগার শিবামাতা থেকে এসেছি, নাম তোরাজিরো কুরুমা, তুমি আমাকে তোরা বলেই ডাকতে পারো। তোরা? প্রিয় রাজকুমারী, আমার যাবার সময় হয়ে গেছে। তোমাকে যেতেই হবে, প্রথম দেখা হওয়ার পর থেকে আমি এই দিনটার জন্যই তৈরি হচ্ছিলাম। সে বলছে সে আমার ভাই। পাগল ছাগল যে কোথা থেকে আসে! আমি তোরা জিরো। মনে পড়েছে, এই নামে দাদির একটা ভাই ছিল। আমি তোর ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, একটু উপরে তুলুন, পেছান পেছান। হ্যাঁ, আর এই কাপড়গুলোকে সরিয়ে নিন, ওদিকটা সরিয়ে নিন। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়।
প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লেখক, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মোহাম্মদ আজাদুল কবির আরজু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালোই আছি। জাগরণী চক্র ফাউন্ডেশন একটি স্বপ্নের নাম, যে স্বপ্নটি আপনি দেখেছিলেন, সেই 1975 সালে স্বপ্নটি হয়তো দেখেছিলেন, 1976 সালে এই এনজিওটি আপনি শুরু করেছিলেন। শুরুর গল্পটা যদি একটু জানতে চাই, কাদেরকে নিয়ে কিভাবে শুরু করলেন? শুরু আমার কিছু বন্ধুরা ছিল, তাদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করলাম এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সোশ্যাল ওয়েলফেয়ারে রেজিস্টার করলাম এবং আমরা কাজ শুরু করলাম বয়স্কদের নিয়ে। আচ্ছা। বয়স্ক নারী এবং পুরুষ যাদের হলো আমরা সচেতনমূলক, এর বলা হয় ব্যবহারিক শিক্ষা। পাওলো ফ্রেরির, ব্রাজিলের যে শিক্ষাবিদ পাওলো ফ্রেরি, তার মতবাদ এটা যে মানুষকে সচেতন করো, শুধু অ ক খ না, তাদের জীবনের অনেক সমস্যা, তাদের জীবনের যে সম্ভাবনা, এগুলো ওই ক্লাসে 3 মাস স্কুলের মধ্যে আমরা জাগিয়ে তুলতাম। আচ্ছা। তো এই যে সমাজকর্ম করতে গেলে দেশকে ভালোবাসতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়, এই ভালোবাসা বা এই দেশাত্মবোধটা আপনার মধ্যে আসলে কবে থেকে জাগ্রত হলো? সমাজের জন্য কিছু করার যে প্রচেষ্টা, যে আগ্রহ, এটা আসলে কবে থেকে তৈরি হচ্ছিল? আসলে ছোটবেলা থেকে আমার একটা অন্যের দুঃখ দেখে ব্যথিত হওয়া এবং সেটার সমাধান করা। আমরা 5 ভাই, কিন্তু সবচেয়ে প্রিয় ছেলে আমি। আচ্ছা। কারণ হলো তার সমস্যা আমি বুঝতাম, আর আমি হলো সেবক না বলে বলতে হবে আমি খুব স্বার্থপর মানুষ। আচ্ছা। কারণ হলো নিজের আনন্দ আমি নগদ, কারোর সমস্যার সমাধান, সমস্যা দেখলাম সমাধান করতে পারলাম, তখন আমার নগদ বুঝে নিলাম আমার আনন্দ পাওনা। এরপরে কেউ আমাকে তিরস্কৃত করতে পারে, কেউ পুরস্কৃত করতে পারে। এখন মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله, أشهد أن لا إله إلا الله, أشهد أن محمد رسول الله, أشهد أن محمد رسول الله, حي على الصلاة, حي على الصلاة. অনেক বেশি আনন্দ পান এই জন্য, সমাজকর্ম করেন, জনসেবা করেন,
যশোরে আপনি আপনার জাগরণী চক্র ফাউন্ডেশনটি শুরু করেছিলেন। এখন পর্যন্ত ঢাকা সহ পুরো বাংলাদেশের 37টি জেলায় আছে এটার ব্রাঞ্চ। তো এখন কতটুকু বা কেমন অনুভব করেন, কতটুকু সফল বলে মনে হয়? আমার শুধু দুটো স্বপ্ন আছে, সেটাও শুরু হয়ে গেছে। সেটা হলো একটা 10-তলা বিল্ডিং, সেখানে হলো ভকেশনাল ট্রেনিং, তারপরে আইটি ট্রেনিং এবং নর্মাল যেসব আমাদের ট্রেনিংগুলো চলে সব হবে, খুব আধুনিক মডার্ন। আর আর এটার কাজ শুরু হয়ে গেছে আমাদের নিজস্ব টাকায়। আর আমরা ডোনার অথবা ইনভেস্টরের সহযোগিতায় 1200 কোটি টাকা ব্যয় একটা পার্শ্ববেরের স্পেশালাইজ হসপিটাল আর নার্সিং ইনস্টিটিউট আর হলো মেডিকেল কলেজ করতে যাচ্ছি। আর আমার জীবনের আমি যা চেয়েছিলাম তা তার অতিরিক্ত পেয়ে গেছি আমি এখন এই দুটো স্বপ্ন। কবে থেকে শুরু করবেন এই দুটি কাজ, এই দুটি প্রজেক্টের কাজ? অলরেডি একটা শুরু হয়ে গেছে, ট্রেনিং সেন্টার, আর ওই হসপিটালের কাজটা এমও সাইন হয়েছে, এই বছরই শুরু হবে। আচ্ছা, ট্রেনিং সেন্টারটি কোথায়? এটা যশোর টাউনে। এছাড়াও তো যশোর ছাড়াও যেটা বলছিলাম যে আপনার আরো 36টি জায়গায় আছে, কোথায় কোথায় আছে, কয়েকটির নাম যদি একটু বলতেন। এটা খুলনা ডিভিশনের সব জেলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে রংপুর, পাবনা, কুষ্টিয়া, মোট এরকম ফেনী, চাঁদপুর, তারপর এখন তো আমরা কাজ করছি উখিয়া, টেকনাফে। এটা হলো ওই শিশুদের, তাদের হলো আমরা শিক্ষা দিচ্ছি, এবং এটা হলো প্রায় 12,000 ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে। বাহ, চমৎকার। সেই যে বয়স্কদেরকে নিয়ে কাজ করেছিলেন, তারপরে শিশুদের নিয়ে কাজ করেছেন, নারীদের নিয়ে কাজ করেছেন, উল্লেখযোগ্য কোন কোন কাজগুলো ছিল? সবচেয়ে আমার চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং কাজ যেটা, সেটা হলো ছিল এই অন্ধকার গলির থেকে শিশুদের বের করে এনে তাদের আলোর পথ দেখানো। কারণ সমাজ এটা, আমার আত্মীয় স্বজনই বলতো তাহলে তোমরা কি এই অবৈধ কাজের স্বীকৃতি দিচ্ছ? আমি বলেছি যে আমরা একবার সার্ভে করেছিলাম 81 সালে, তখন দেখেছিলাম যে ওরা কি অবস্থায় জীবনযাপন করছে, একটা নিকৃষ্ট জীবনযাপন। মানে ব্রথেলে যেসব শিশু বেড়ে ওঠে তাদেরকে নিয়ে কাজ করেছে, এবং আমি যতটুকু জানি তাদের স্কুলে যে বাবার নাম লিখতে হয় সেখানে আপনার নাম লেখা থাকে। এবং কে বাবা হবে, যখন হলো বার্থ সার্টিফিকেট লাগে তখন তো নাম দিতে হয়, তো তখন আমি বললাম যে আমার নাম দাও। এবং আমার 164 জন ছিল প্রথমে, তার এখন 42 জন আছে, বাদ বাকি সব মেন স্ট্রিম লাইনে চলে গেছে, কেউ সুন্দরী, সব মেয়ে আমরা এ নিয়ে ব্রোশিয়ারও ছাপাইছি এবং এটা চলছে। এবং কোনো ডোনার ফান্ড ছাড়া, ডোনার ফান্ডে 3 বছর চলেছিল, এবং ওই ওদের মা, ওরা তো পিতৃপরিচয়হীন সন্তান, ওদেরকে আমরা আলাদা একটা সুন্দর জায়গায় 3-তলা বিল্ডিংয়ে খুব ভালো অবস্থায় তাদের রাখেছি। তারা ভোরবেলায় ঘুমের থেকে উঠে ই পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরে স্কুলে পড়াশুনো করে, গোসল করে স্কুলে যায়। এবং সেই স্কুল কিন্তু আলাদা স্কুল না, এই নর্মাল যেসবই, ওরা নিজেরাই বোঝে না যে ওরা কারা, কারণ সবার সাথে মিশে গেছে ওরা এই ইসের থেকে, একে অন্যের থেকে আলাদা না, সবাই একই, সব এক। এবং ওদের হলো একজন তো এশিয়া ব্যাংকে চাকরি করে, জাগরণীতে কয়েকজন চাকরি করে, বিভিন্ন জায়গায় তারা আইটিতে চাকরি করে, তা এরকম কেউ 2-3 জন বিয়ে করেছে, তারা সুখের সংসার করেছে। নিঃসন্দেহে এটা আপনার জন্য অনেক বেশি ভালো লাগার একটি পাওয়া, বলা যায় অর্জন, জীবনের অনেক বড় অর্জন। এরকম অনেক কিছু অর্জন করতে গেলে বা সফল হতে গেলে আসলে পিছুটান তো অনেক কিছু থাকেই, সমাজে নানান রকম বঞ্চনা থাকে, নানান রকম প্রতিবন্ধকতা থাকে, এরকম জনসেবা করতে গিয়ে আপনি আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা? এইটাই তো আমার পরিবার থেকে বা আমার সমাজ থেকে বিরোধিতা করা হয়েছে, ওদের কবর দেয়া, কবর দেয়া যাবে না, যেহেতু ওরা পতিত। তাই এখন আমরাই কিন্তু এটা ওই ডিসি সাহেবের নিয়ে যে এখানে ওখানে মিটিং করে, তারপরে ডিসি সাহেব বলেছে যে সবার মানব, সংবিধানের সবার অধিকার সমান ইত্যাদি,
এই করে আস্তে আস্তে এখন সমাজ এটা মেনে নিয়েছে। আর একটা কাজ যেটা আমরা করেছি, এটা ভেরি ইন্টারেস্টিং, সুইপারদের নিয়ে আনটাচেবল সেকশন, অস্পৃশ্য, হরিজন, গান্ধী বলত হরিজন, সেই তাদের নিয়ে আমরা কাজ করেছি আটটা পাড়ায়। এবং তারা এখন এত বাবু হয়ে গেছে, আগে আমাদের সামনে বসতো না, স্যার সালাম আলাইকুম, সালাম আলাইকুম, নমস্কার, তার কিন্তু আমরা শেখালাম, দাঁড়িয়ে গেল, বসেন। ওদের সাথে আমরা এডুকেশন দিলাম, ওদের আত্মমর্যাদা বোধ বাড়ালাম, ওদের শেখালাম কিভাবে অর্থনৈতিক কাজই করা যায়। এর এদের কাজের বেশি অভাব ছিল না, কারণ সুইপাররা কিন্তু ভালোই আয় করে। সমস্যা হলো যে এদের মানবিক কোনো স্বীকৃতি ছিল না সমাজে, সামাজিক কোনো অধিকার মর্যাদা ছিল না। হোটেলে গেলে এরকম চা ঢেলে দেবে উপরতে, ওরা নিচেই কাপ ধরে খাবে। কিন্তু একদিন বেশ পাঁচ ছয় মাস কাজ করার পরে আমি, যারা ইয়াং জেনারেশন ওদেরকে মোটিভেশন দেওয়া হয়েছে, আমাদের কর্মী ছিল তখন আটজন, একদিন বলছে স্যার আজকে আমি হলো কালেক্টিভ ক্যান্টিনে চা খেয়ে এসছি। তো ওরা তাকাচ্ছিল, আমি কিছু মনে করিনি। এর আগে আমি ওদেরকে শেখাইছিলাম যে তোমাদের কেন মানুষ ঘৃণা করে সেইটা বের করো আগে। তো ওরা তখন ই করে করে, আমরা তো অপরিষ্কার থাকি, ওই ঝুড়ি তারপর ই নিয়ে হোটেলের সামনে যায়, তাহলে তোমরা তোমাদের হোটেলে ঢুকতে দেবে কেন, তোমরা ভালোভাবে যাবা, এই এই বোধ আস্তে আস্তে করতে করতে এখন ওরা আমাদের চেয়ে ভদ্রলোক, এবং সমাজও ওদেরকে গ্রহণ করেছে। এই দুটো ভালো লাগার কাজ, তৃতীয়টা খুব ভালো লাগার কাজ। তৃতীয়টা হলো গত দেড় বছরে আমরা 5,000 দরিদ্র মহিলাকে ইউটাস টিউমার, ব্রেস্ট টিউমার, তারপরে ফিস্টুলা, তারপরে পাইস, তারপরে প্রোল্যাপস, ওই যে বাচ্চা হওয়ার সময় যে নাড়ি বেরিয়ে যায়, এগুলো অপারেশন করছে, চোখের সালিন, এবং 5,000 মতো করা হয়ে গেছে। এই আজকে আমি মানিকগঞ্জে যাব, ওরা সব আসবে, কেউ দুটো কলা, এক ছড়া কলা, কেউ দুটো পেঁপে, যার যা দুটো চারটে ডিম। কথাগুলো শুনতে আমার এত ভালো লাগছে, আপনার কাজগুলো করতে না জানি কত ভালো লাগে। এই যে অবহেলিত মানুষদেরকে নিয়ে এত কাজ করেছেন, পাশাপাশি গাছও লাগিয়েছেন, পরিবেশ বান্ধব কাজগুলো করেছেন, সেটার কথা একটু শুনি আপনার মুখে। এখানে আমরা এমনি আমাদের প্রোগ্রামের সাথে প্রতি বছর কিছু গাছ লাগানোর জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, কিন্তু এবার যখন প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 30 লক্ষ শহীদের স্মরণে 30 লক্ষ গাছ লাগাও, আমরা একটা ব্যাপক উদ্যোগ নিলাম, এবং কোনো টাকা পয়সা ছাড়াই আমরা 21,03,800 গাছ লাগাতে পেরেছি। এবং আমরা এখন মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার দিক। একটু জানতে চাইবো আপনার কাছে যে সমাজকর্ম করে যাচ্ছেন অনেক দিন ধরে, মানুষের সেবা করে যাচ্ছেন নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল কিছু নির্বিশেষে আপনি কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, এখনকার কোন একটি বাচ্চা শিশু বা কিশোর বা কিশোরী যদি চায় সমাজ সেবা করতে বা জনসেবা করতে, নিজেকে একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তার আসলে করণীয় কি? ছোটবেলা থেকে সে কাজগুলোর প্রতি কি আগ্রহ তৈরি করা বা সেইভাবে কোনো কাজের দিকে এগিয়ে যাওয়াটা উচিত কিনা, কি মনে করেন আপনি? এটা অবশ্যই উচিত, কিন্তু আমি যেটা দেখি আমাদের সমাজের দৈন্যতা বা দীনতা, সেটা হলো এই যে পাঠ্যপুস্তক, টিউশন, কোচিং, এতে এরা হাঁপিয়ে উঠছে, সময় পাচ্ছে না। আগে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, 21 খানা বই 15 টাকা দিয়ে কিনেছিলাম, স্বপন কুমার সিরিজ আর ছোটদের বাবলা, তা এক মাসের মধ্যে হলো 21টা বই পড়ে শেষ করলাম। তাহলে এই এই যে পড়াশুনোর যে জায়গাগুলো, একটু সময়, অবসর, খেলাধুলো, আমরা তো স্কুলতে এসে বই রেখে খেলতে বেরোতাম। আর এই যে আমি মনে করি একটা সমাজকর্মীর তিনটে জিনিস জানার দরকার, সাহিত্য, ইতিহাস, দর্শন, তা এই তিনটে না জানলে ভালো সমাজকর্মী হওয়া যায় না। কিন্তু এটা আসলে হলো আমাদের এই পাঠ্য বা আমাদের মেয়ে নাতনি
এরা যেভাবে পড়াশোনায় আটকে আছে বা দম বন্ধ হয়ে যাচ্ছে এদের, এখন এরা আর কিছু চিন্তা করছে সমাজের প্রতি করার জন্য, যে সময় সেই সময়টা তারা পাচ্ছে না, পাচ্ছে না, কিছু চিন্তা করার সুযোগ নেই। আচ্ছা, আপনি মুক্তিযুদ্ধেও, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই মুক্তিযুদ্ধের চেতনা একজন সমাজকর্মী হিসেবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটুকু আসলে আপনাকে ইন্সপায়ার করেছে? যদি বলেন আমি কেন মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি তো রাজা হব না বা এমপি হব না, আমি তো তখন সবেমাত্র এইচএসসির সেকেন্ড ইয়ারের ছাত্র, কিন্তু এই যে ফিলিংস মানুষ এবং দেশের জন্য কিছু করতে হবে, আমি দেশের থেকে বড় মনে করি মানুষ। মানুষকে যখন অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, মারা হচ্ছে, তখন হলো আমি মনে করলাম এর প্রতি এই চাই, প্রতিকার চাই। তা আমরা ছোট্ট দল গড়ে তোলা, প্রথমে গেলাম ইন্ডিয়ায় বনগাঁয়, তখন ওরা রেডি না, সম্ভবত এটা মে মাসের দিকে। তারপরে হলো নাম লিখলাম খাতায়, ওরা বললো আরও এক দুই মাস পরে এসো, আমরা রেডি হই। তারপর আমরা এসে আর এই দু মাস সময় দিলাম না, আমরা একটা দল গড়ে তুললাম। আচ্ছা, সেই দল নিয়ে একটি আপনার পুরো দেশ একটি স্বাধীন করে ফেললেন, আমাদেরকে দিলেন স্বাধীন একটি রাষ্ট্র। আর আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনলাম, শুনলাম জাগরণী চক্র ফাউন্ডেশন সম্পর্কে, আমি জানি আপনি লেখালেখিও করেন, কি কি ধরনের লেখালেখি করেন? আসলে একটা বয়স থাকে যখন মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের বয়স, তখন মনে হয় যে এই কাজটা না করলে এই কাজটা কে করবে, আরজু করবে, এই কাজটা না করলে আরজু জীবন বৃথা, এই গিটার বাজানো, এই কবিতা লেখা, দেয়াল পত্রিকা, তখন আমাদের কলেজে দেয়াল পত্রিকা লেখা, তা একটু স্থানীয় সাপ্তাহিক কাগজে একটা গল্প প্রকাশনা, তারপরে কবিতা লেখা, এই তারপরে নাটক, কবিতা মাঝে মাঝে লিখি শৌখিন। আমার একটা বই বেরিয়েছে বাউল হৃদয়, কিন্তু ওটা কবিতা, হ্যাঁ আচ্ছা, এবং সেটা 25,000 কপি বিক্রি হয়েছে, এবং এর যে আয় হয়েছে সেটা জাগরণী চক্রের ফান্ডে জমা হয়েছে। কোন প্রকাশনা থেকে সেটা প্রকাশ পেয়েছে? জাগরণী চক্র প্রকাশনা। চমৎকার। আপনি তো কবিতা লেখালেখি করছেন, তো এখন এই মুহূর্তে যেহেতু একদম আড্ডা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার একটু কবিতা শুনে না হয় শেষ করি। মোর এই ছোট্ট জীবনে কত মানুষ আসে খালি কষ্ট দেবার জন্য, ওদের হাতে বাঁশি নাই কেন, ওদের কোমরে ছুরি দেখি কেন, ওরা যখন আসে তখন বসবার কেমন সুন্দর করে বসে তারা কেন, যেন কত প্রীতির মানুষ ওরা, তারপর চললে যায়, ভুললে যায় একেবারে, আমার খালি পিড়েতে কলসি ফাটা কান্দ ওরা শুনতেই পায় না। খুব ভালো লাগলো কথা বলে, অনেক কিছু সম্পর্কে আজকে আমাদের জানা হলো, আমাদের শুভ সন্ধ্যা এসেছেন, অনেক ধন্যবাদ, সবসময় খুব ভালো থাকবেন। ও, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।